এখন তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা যারা 2024-এ পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ধরে রাখতে পারো তোমরা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। এখানে 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের আমি সাজেশনে দুটো প্রশ্ন দিয়েছি, এক হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আর দ্বিতীয় হচ্ছে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে। প্রথম যে প্রশ্নটা বললাম প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, এটা আলোচনা অলরেডি হয়ে গিয়েছে। আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্নটা অর্থাৎ রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা আলোচনা হবে। তারও আগে বলে রাখি 2024-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরেও অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়, সময় সময় পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ 2টো করে চ্যাপ্টার হয়ে গেলে আমাদের পরীক্ষা হয় এবং তার জন্য তোমাদের মান্থলি 200 টাকা করে ফিস পে করতে হয়। চলো আজকে ক্লাসটা দেখে নেবে। তারও আগে বলে রাখি কত পর্যন্ত আমাদের পড়া আর কি কমপ্লিট হয়েছে। আজকে ক্লাস হলে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন 7 লেসন পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে তোমরা বিষয়বস্তুটা সংক্ষেপে বুঝে নাও, তারপরে নোটসটা দেখে নেবে। এই যে ভারত হচ্ছে আমাদের এক ভারতবর্ষ, ভারত একটা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে কি? যুক্তরাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কেন্দ্র সরকার থাকবে একটা এবং একাধিক রাজ্য সরকার থাকবে। সেই যে রাজ্য সরকারগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা রাজ্য আছে সেই রাজ্যের শাসন সংক্রান্ত প্রধান, সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন সংক্রান্ত প্রধান হলেন রাজ্যপাল, ঠিক আছে? এখানে সেই রাজ্যপালের কথাই বলা হচ্ছে আর সংবিধানের 154 নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে, তিনি নিজে বা তার কর্মচারীদের দ্বারা শাসন কার্য পরিচালনা করবে। তবে প্রকৃতপক্ষে রাজ্যপালের প্রকৃত ক্ষমতা কতটুকু সেটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। সংবিধানের আবার 155 নম্বর ধারায় অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন, সাধারণত 5 বছরের জন্য রাজ্যপাল নিযুক্ত হন। আর 156 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপরে রাজ্যপালের থাকা না থাকা নির্ভর করছে। তবে এই যে নোটসটা আছে এখানে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলীকে যে আলোচনা করা হয়েছে যে পয়েন্টগুলো পাবে, শাসন সংক্রান্ত ক্ষমতা, ঠিক আছে? অর্থাৎ শাসন সংক্রান্ত কি ক্ষমতা আছে রাজ্যপালের। তারপরে যে দ্বিতীয় পয়েন্টটা পাবে সেখানে আইন সংক্রান্ত কিছু ক্ষমতা আছে, তারপরে বিচার সংক্রান্ত কিছু ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা আছে এবং শেষে অর্থ সংক্রান্ত ক্ষমতা। এবং শেষে যে পদমর্যাদা আলোচনা করা হয়েছে সেখানে কয়েকজন বলছেন রাজ্যপালের প্রকৃত কোনো ক্ষমতা নেই, তাদের যুক্তি দেওয়া হচ্ছে, এবং কয়েকজন বলছে রাজ্যপালের প্রকৃত ক্ষমতার অধিকার, তাদের যুক্তি দেওয়া হচ্ছে এবং শেষে মূল্যায়ন আলোচনা করা হচ্ছে। তাহলে তোমরা এই নোটসটা এবারে দেখে নাও এবং যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রে রাজ্যের শাসক প্রধান হলেন রাজ্যপাল। সংবিধানের 154 নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে, তিনি নিজে বা তার কর্মচারীদের সাহায্যে শাসন কার্য পরিচালনা করবেন। তবে প্রকৃতপক্ষে রাজ্যপালের প্রকৃত ক্ষমতা কতটুকু সে বিষয়ে বিতর্ক আছে। তারপরে দেখো সংবিধানের 155 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন, সাধারণত 5 বছরের জন্য তিনি নিযুক্ত হন। তবে 156 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপরে রাজ্যপালের থাকা না থাকা নির্ভর করে। তারপরে দেখো ক্ষমতা ও কার্যাবলী। সংবিধান অনুসারে রাজ্যপাল ব্যাপক ক্ষমতা ভোগ করে। আলোচনার সুবিধার জন্য আমরা সেগুলিকে নিম্নলিখিতভাবে
आलोचना करते पारि। प्रथम देखो शासन संक्रांत क्षमता। संविधाने बला हयेछे राज्येर सब शासन क्षमता तार हाते थाकबे। एई क्षमता बले तिनि निम्नलिखित काज करेन। एक हच्छे राज्येर मुख्यमंत्री ओ तार परामर्शे अन्यान्य मंत्रीके नियोग करेन। द्वितीयत तिनि तफसिली जाति उपजातिदेर कल्याणेर जन्य एकजन मंत्री नियोग करते पारेन। ओड़िशा बिहार मध्यप्रदेशेर राज्यपालेर हाते एई क्षमता आछे। तीन नम्बर राज्य सार्विस कमिशनेर चेयरमैन অ্যাডভোকেট জেনারেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভৃতি পদে তিনি নিয়োগ করেন। তারপরে দেখো আইন সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপাল রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষমতা বলে তিনি নিম্নলিখিত কাজ করে থাকেন। কি কাজ করে থাকেন দেখো, এক হচ্ছে তিনি রাজ্যের বিধানসভা আহ্বান ও স্থগিত রাখতে পারেন, আবার প্রয়োজন বোধে ভেঙে দিতে পারেন। সাধারণত মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি এই কাজ করলেও অনেক সময় নিজের খুশি মতো কাজ করতে পারেন। দু নম্বর পয়েন্ট, রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। তিনি কোনো বিল বিধানসভায় ফেরত দিতে পারেন, আবার রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারেন। তারপরে দেখো তিন নম্বর, বিধানসভার অধিবেশন যখন থাকে না তখন তিনি প্রয়োজন হলে জরুরি আইন বা অর্ডিনেন্স জারি করতে পারেন। এবারে দেখো বিচার সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তাছাড়া আদালত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলে রাজ্যপাল তাকে ক্ষমা করতে পারেন। এবারে দেখো স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপাল 163 নম্বর ধারায় কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা দেয়া হয়েছে। যেমন এক দেখো, রাজ্যপাল প্রয়োজন হলে নিজের পছন্দ মতো মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন। যেমন 1967 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধর্মবীর প্রফুল্লচন্দ্র ঘোষকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন। দু নম্বর, রাজ্যপাল মনে করলে মন্ত্রিসভা ও বিধানসভা ভেঙে দিতে পারেন। যেমন 1967 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বিধানসভার অধিবেশন ডাকতে বলতে পারেন। এবারে পরের পয়েন্ট দেখো অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো অর্থবিল বিধানসভায় পেশ করা যায় না। তাছাড়া তার হাতে রাজ্যের জরুরি তহবিল থাকে। পদমর্যাদা দেখো, রাজ্যপালের প্রকৃত পদমর্যাদা কি তা নিয়ে মতপার্থক্য আছে। একদল বলেন রাজ্যপালের প্রকৃত কোনো ক্ষমতা নেই, অন্য দল বলেছেন রাজ্যপাল প্রকৃত ক্ষমতার অধিকারী। তাদের যুক্তিগুলি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রকৃত ক্ষমতার অধিকারী নয়, সেখানে কি বলা হচ্ছে দেখো, আম্বেদকর বলেছেন ব্রিটেনের মতো আমাদের শাসন ব্যবস্থা, তাই রানীর মতো রাজ্যপাল নাম সর্বস্ব প্রধান। দু নম্বর, সংবিধানে বলা হয়েছে মন্ত্রিসভা বিধানসভার কাছে দায়িত্বশীল। রাজ্যপাল প্রকৃত ক্ষমতার অধিকারী হলে মন্ত্রিসভা তার কাছে দায়ী থাকত। তারপরে দেখো সংবিধানের 167-এর এক নম্বর ধারায় বলা হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালকে জানাতে হবে। সিদ্ধান্ত বলতে বোঝায় শেষ কথা। তারপরে দেখো প্রকৃত ক্ষমতার অধিকারী, সংবিধানের 154 নম্বর ধারায় রাজ্যপালের হাতে রাজ্যের শাসন সংক্রান্ত সব কাজ দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যপাল নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তারপরের পয়েন্ট, সংবিধানে বলা হয়েছে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেবার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে, তবে তাদের পরামর্শ রাজ্যপাল শুনতে বাধ্য কি না বলা নেই। এতে প্রমাণিত হয় রাজ্যপাল নাম সর্বস্ব নন। তারপরে 164-এর এক নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যপালের সন্তুষ্টির ওপরে মন্ত্রীদের থাকা না থাকা নির্ভর করে। মূল্যায়ন দেখো, সুতরাং দেখা যাচ্ছে সংবিধানে এমন কতগুলি ধারা আছে যার মাধ্যমে রাজ্যপাল প্রকৃত ক্ষমতার অধিকারী হতে পারে। সংবিধান এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি, এমনকি সুপ্রিম কোর্টও
নির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি।